আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা গরু মাংস রান্না করবেন। যারা নতুন রাঁধুনি এবং কি নতুন রান্না করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা অবশ্যই গরু মাংসগুলো কিভাবে বোনা করবেন আলু দিয়ে সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আসলে আপনারা কিভাবে গরু মাংস রান্না করবেন সেই প্রসেসটা আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, আপনার প্রথমত এখান থেকে মাংসগুলো কেটে আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে নিবেন, নিয়ে নিয়ে পরে এখান থেকে ভালোভাবে আপনারা কষিয়ে এবং কি ধুয়ে নেবেন। ধোয়ার পরে এগুলাকে আপনারা ভালোভাবে পানিগুলোকে জোরে নেবেন, আপনার একটা জাঞ্জিরে রেখে এটাকে ভালোভাবে ধোয়া রেখে দিবেন। তো এখান থেকে এখন আমার এই মাংসগুলো ধোয়া আছে অলরেডি, আমি এখন আরেক ধোয়া দিব। ধুয়ে এখান থেকে মাংসগুলো পানি একেবারে, যেহেতু পানি না থাকে আপনারা সেই ব্যবস্থা করবেন, যতটুকু পানি আপনারা জোরে দেবেন ততটুকু মাংসটা জোরজোরে হবে এবং ভালো হবে। তো বন্ধুরা, আমি এখন আরেকবার ধুয়ে নিয়ে নিচ্ছি আমাদের মাংসগুলো। ধোয়ার পর এখান থেকে আমি এখানে একটা জাঞ্জিরে রেখে পানিগুলোকে জোরে নিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের মাংস সাইজ অনুযায়ী কিলো হিসাবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আমি এখন এখান থেকে 2 কিলো মাংস এখানে আমি আমার সাইজ অনুযায়ী এখান থেকে কেটে এবং কি প্রেসগুলো দিয়ে দিলাম। এখান থেকে আর একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে মশলাগুলোকে ফ্রেশগুলোকে একদম বাদামি কালার আপনারা যেহেতু চলে আসে তখন আপনারা এগুলোকে মশলা দিবেন। এখন আমার বাদামি কালারটা দেওয়া আছে, মোটামুটি হয়ে গেছে। এখানে আমি এটা দিয়ে দিলাম তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি মোটামুটি সবগুলো মশলা দিয়ে দিব আস্তে আস্তে। এখানে এখান থেকে দিয়ে দিলাম আমি জিরা বাটা, এখান থেকে জিরা পাউডার থেকে পাউডার দিবেন। তো এখান থেকে এখন আমি দিয়ে দিব এখান থেকে গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা, গরম মশলাটা এখানে দিয়ে দিবেন। আপনারা সাইডে কিন্তু এগুলো কিন্তু গোটাও ইউজ করতে পারেন। তো এখান থেকে এখন আমরা দিয়ে দিলাম হলুদ মরিচ, এখান থেকে দিয়ে এখন আমি ভালোভাবে লেড়ে দিলাম। লেড়ে দিয়ে এখন এখান থেকে দিয়ে দিলাম আদা বাটা এবং কি রসুন বাটা একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। মিক্স করে দিয়ে দেওয়ার পর এখান থেকে এখন ভালোভাবে মশলাগুলোকে আমি এখন মিক্স করে নিলাম। মিক্স করার পর এখান থেকে একবার ভালোভাবে মিক্স করবেন। মিক্স করে এখান থেকে যেহেতু আমি দিয়ে দিলাম এখান থেকে লবণ, তারপর এখান থেকে আমি আলুর সাথে এখন কয়েকগুলো আলু দেবো। আলু তো এখন আমার দেখুন মশলাগুলো মোটামুটি মশলা থেকে তেলগুলো সরে গেছে। এখন দেখুন আমার মশলাগুলো মোটামুটি ইয়ে হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে এলে ভালোভাবে মশলার সাথে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে এখান থেকে ভালোভাবে মশলাগুলোর সাথে এখন আমি মিক্স করে 10 মিনিট পর্যন্ত আমি এগুলোকে কষিয়ে নিব। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনারা গরু মাংসগুলোকে সাইজ করে কেটে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী। তো আমি এখন আমার সাইজ অনুযায়ী কেটে এগুলো মশলাগুলোর সাথে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে আপনারা কয়েক মিনিট আপনারা এগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। তো চুলার আঁচটা আপনারা রাখবেন মিডিয়ামে। তো এখন আমার দেখুন মোটামুটি এখন আমার মশলাগুলো কষা হয়ে গেছে, মাংসের সাথে মিক্স অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে মাংসগুলোকে অ্যাড করে নেবেন। এখন আমি মাংসগুলো কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এখন আমি এখন মোটামুটি কষিয়ে নিলাম। কষানোর পরে এখন আমি এটার সাথে আলু, যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আলুগুলো অ্যাড করতে পারেন। তবে মনে রাখবেন আপনারা এই মশলাগুলো, এই গরু মাংসগুলো যখন 10 মিনিট কষানো হয়ে যাবে তখন আপনারা এটার সাথে গরম পানি অ্যাড করবেন। গরম পানি অ্যাড করে এখানে পানিগুলো ভালোভাবে উঠিয়ে নেবেন। যখন পানিগুলো ফুটে উঠবে তখন আপনারা আলু দিয়ে দিতে চান তাহলে আলু দিয়ে দিবেন। মনে রাখবেন তার আগে কিন্তু আলু আপনারা ইউজ করবেন না, না হলে আপনাদের আলুগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। তো এখন আমি এই অবস্থায় কিন্তু ভালোভাবে 10 মিনিট পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন। আপনারা রেখে এখান থেকে 10 মিনিট পর্যন্ত আপনারা ডেকে রেখে চুলাটা হাই রেখে রাখবেন। রেখে এখন দেখুন আমাদের 10 মিনিট পরে এখন আমি আবার চলে আসলাম ফিরে। এখন দেখুন আমাদের মাংসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা আর 5 মিনিট পর্যন্ত চুলাতে রাখবো। এইভাবে আপনারা 5 মিনিট রেখে এই গরু মাংসগুলোর উপরে গরম মশলা আপনারা এক সিমটা এটাকে ছেড়ে ছেড়ে দিবেন। দেখো দেখুন বন্ধুরা, আমাদের গরু মাংসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য এটা কিন্তু প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে